বিড়ালকে কইলেম যে মোর চুরি করেছো সে ফেরত দাও, কেউ কোনো কিছু কইতে চাই না, কিন্তু চোর তো ধরতেই হবে, তাই তোমারে ডেকে পাঠালেম। তুমি বলে গে চোর ধরার রাজা কর্তামশাই, মনে আছে তো? মনে নেই আবার? দাদাগুন, আমার সব মনে আছে। ওই যে সেবার আপনি চোর ধরেছিলেন, আমার ছেলে ওই গোপীকে, জমিদারের ছেলে চোর, কিন্তু তাও উনি ধরতে ভয় পাননি। হ্যাঁ বলেন দাদাগুন। দাদাগুন ভয় পাবেন কেন? দাদাগুন তো কিছু করেন না, দাদাগুনকে দিয়ে ভগবান করিয়ে নেন। তিনি তো চান না যে সব অন্যায় হোক, সেই কারণেই তো ভগবান ওনারে দিয়ে চোর ধরিয়ে নেন। উনি তো নিমিত্র মাত্র, তাই না দাদাগুন? হ্যাঁ রে গোপাল, ঠিক তাই। তবে আটকেটারেও ধরে দেন। হ্যাঁ তা তো জিতেই হবে। এখন শুধু যে মোহর চুরি হয়েছে তা তো নয়, এই মোহর না পাওয়া গেলে একজনের জীবন সাঙ্গ হয়ে যাবে যে, তাই আমাকে তো এই কাজটা করতেই হবে। তবে দা ঠাকুর, শুরু করো তোমার কেস। ওদিকে সেপাইয়ের কাজ সেপাইরা করুক, এদিকে তুমি তোমার কাজ করো। যেমন গোপীদাদাকে চোর ধরেছিলে তেমনই এখনো ধরো। সবাই তো এখানেই আছে, তার মানে চোরও এখানেই আছে। একটা কথা আগেই কয়ে দিতে চাই। আমি আমি জানি না কে চুরি করেছে, তবে জমিদার বাড়িতে যে চুরি করেছে সে পাপি, তাকে যেন আমাদের সঙ্গে ফাটকে না রাখা হয়। আচ্ছা আমি একটা কথা কই, ওদিকে তো সে এফআইরা গায়ে মোহর খুঁজছেই। হ্যাঁ, গায়ের লোকই যখন চু উহুরি করেছে তখন তাদের ঘরে নিশ্চয় পা হওয়াই যাবে। তো যদি সে এফআইরা ঠিক মতন খোঁজে না, তাই কো হইতেছিলাম যে তাই এখানে চু ওর ধরার মানে থাকি। তোমরাই তো কোথায় কোথায় কি একটা কমে অধিকন্ত নদসায়ক। হ্যাঁ, এর মানে হলো কি? জানি জানি, আর সেইটাই হচ্ছে। হোক তবে, আমাদের আর কি। হ্যাঁ সেইটা। তুই কিন্তু তোর নিজের কাজটা ঠিক মতো করিস। শুধু শুরু করে দাও, শেষটা আমি করে দেব। সব ব্যবস্থা করা আছে। আমি এক নতুন বিদ্যা শিখেছি গোপাল। তাই বুঝি? কেমন কেমন একটু বলো শুনি, কেমন বিদ্যা? বিশাল এক সরার সর্ষের তেলে জবা ফুল উৎসর্গ করতে করতে মন্ত্র পড়লে চোরের সারা গায়ে জবা ফুলের মতো লাল লাল দাগ দেখা দেবে, বোসকা পড়বে, তারপর সে ভেদ বমি করতে শুরু করবে, তারপর মরে যাবে। তেল রে
এনেছো তো? হ্যাঁ এনেছি। দাও। কোথাও তো মোড়ে ঘোড়া খুঁজে পেলাম না, কি করবো এখন? দেখছি, তুমি আমার পাশে দাঁড়াও তো। কি একটা কাজ করিস? কি কাজ? এবার আমি এই মন্ত্রপুত ফুল এই তেলে ফেলবো। যদি চোর এখানে থাকে তার গায়ে জবা ফুলের মতো লাল লাল ফোসকা পড়বে, চুলকুতে থাকবে সারা শরীর। প্রথমে শরীরে চুলকুবে, জোর খেলে থাকলে ধরা পড়বেই। প্রথমে চুলকুনি, তারপর ফুসকা। ভেদ